কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় বিপর্যয় সমগ্র পৃথিবীর বুকে হয়তো এর আগে নেমে আসেনি। আমাদের সত্যিই বড় কঠিন সময়, কিন্তু কবিগুরুর রচনা, ওনার লেখনি সবসময় আমাদের সঙ্গে রয়েছে, আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়ে চলেছে, আমাদের এগিয়ে যাওয়ার কথা বলেছে। আজকে তাই কবিগুরুর 159তম জন্মবার্ষিকীতে আমি ওনারই লেখা দুঃসময় বলে একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। এই কবিতাটি আমার এখনকার সময়ের জন্য অত্যন্ত বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে। কবিতাটাতে যেমন রয়েছে অন্ধকারের কথা, তেমনি সেই অন্ধকারের শেষে রয়েছে আলোর হাতছানির কথা, আশার কথা, ভরসার কথা। আমরা তো মানুষ, আমরা আশা নিয়ে বাঁচতে চাই, তাই কবির এই লেখনী আমাদের অনুপ্রেরণা জাগাবে। এই কবিতা দিয়েই আমি আজ কবিকে তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লল কল কল্লল দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় মাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহান অভ অঙ্গন, উষা দিশা হারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা, ওরে বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।